কমিটি গঠন করার কথা ছিল এবং এই কমিটি গঠন করতে আমরা বাবু সঞ্জীব সিং গুপ্ত যে আমাদের কিছুদিন আগে আমাদের লিডার যে মৃত্যুবরণ করছে তার জন্য আমরা একটা শোক সবার জন্য একটা স্মরণ সভা করতে চাচ্ছিলাম। তা আমরা মোটামুটি শেখ রাসেলের পক্ষ থেকে এটা করতে চাচ্ছিলাম, হয়তো আমাদের এখানে মুজিবুর সেনা যারা আছেন আমাদের মতো যারা বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উন্নয়নের অব্যাহত ধারাকে দিন রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমাদের এই কর্মীগুলো আমরা চাচ্ছি আমরা শেখ রাসেল মেমোরিয়াল সংস্কার সংগঠনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পরিচয় করব। আজকে আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে আপার কিছু গোপন কথা হয়েছে, আপা আপনাদের সঙ্গে বলে দেবে, আমি হয়তো শুনি নেই তার কথাগুলো। আমরা এখনই আসলাম আপনার সঙ্গে মোবাইলে তার আসার পথেই কথা হয়েছে, তারপরেও কথা হয়েছে। তা আমরা চাচ্ছি আমরা আমরা এখানে আমাদের নৌকামার্কার সমস্ত গোষ্ঠী যারা শেখ রাসেলকে ভালোবাসে, যারা শেখ রাসেলকে বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিধিত্ব করতে চায়, আমরা তাদেরকে নিয়েই শেখ রাসেল মেমোরিয়াল সংস্থা করবো। এটা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং আমরা এখানে এলাকার উন্নয়নের জন্য মন্ত্রী মহোদয়ের হাতকে